हेलो, आई एम सेफ शुभंकर। फ्रेश टमेटो दिए टमेटो सॉस बनाबो, टमेटो केचप बनिए स्टोर करब, एक बच्चर रखा जाए यम प्रसेसटा देखा। टमेटो ससटा क्यों फ्रेश बनाबो से देखा। ये टमेटो नहीं आढ़ाई किलोर मत फ्रेश टमेटो, बीटरूट एक जिंजार आदा नहीं, हिंग नहीं, कुकिंग हिंग सुगार नहीं, 300-400 ग्राम टमेटोगुलो स्लाइस करे करे केटे नेब। टमेटोगुलो आगे सुंदर करे जल दिए धुए रेखेछिलाम फ्रेश करे, दिए टमेटोगुलो सुंदर करे केटे निच्छि परिष्कार करे। टमेटोगुलो आमि केटे निच्छि सुंदर करे। टमेटोगुलो काटा हुए गेछे, बीटटा केटे नेब। बीटटाके छाड़िए निच्छि परिष्कार करे, छाड़िए निये धुए तारपर केटे नेब। धुए निच्छि, निये एबार केटे निच्छि सुंदर सुंदर छोटो छोटो पिस करे। बीटटा थेके एकटा न्याचारेल कालार आसबे, सेई जन्य बीटटा देवा जास्ट कालारटा नेयार जन्य। बीट दिए दिए केटे एरपर दिए देव आदा, आदाटा केटे दिए देव। आदा केटे दिए दिए हिंग दिए दिलाम, जल दिए दिए जल हिंग दिए एबार एटाके बॉयले बसिए देव 15-20 मिनट। खूब सुंदर करे बॉयल करे नेब, पूरे ढाकना दिए देव। বয়লার জন্য 15 মিনিটের মধ্যে ছেড়ে দেবো। এই যে বয়েল আমার প্রায় হয়ে এসছে, একটু তুলে দেখে নিয়েছি, আবার একটু ঢাকা দিয়ে রাখছি, আর একটু বয়েল হবে। সুন্দর করে আর একটু বয়েল করে নিচ্ছি, সুগারটা অ্যাড করে দিচ্ছি, পরিমাণ মতো সুগার দিয়ে দিতে হবে। সুগার দিয়ে দিয়েছি, এটাকে এবার ঠান্ডা করতে হবে, করে ছেঁকে নিতে হবে, এবং যেটা এটা বেরোবে সেগুলোকে মিক্সচার করে নিতে হবে। স্ট্যানারের উপরে যেগুলো বেরোচ্ছে ওগুলোকে মিক্সচারে ভালো করে পেস্ট করে নিতে হবে। আর আমি জল আর এটাকে ভালো করে স্ট্যানারে স্ট্যান্ড করে নিচ্ছি, সুন্দর একটা স্ট্যানার দিয়ে। বিটগুলোকে আলাদা করে বেছে নিয়ে নিয়েছি, বিটগুলোর আর কোনো কাজ নেই, বিটগুলোর কালার আমার বেরিয়ে গেছে। এবার বিটগুলোকে আমি বের করে দিচ্ছি, ন্যাচারাল একটা কালার এসেছে বিট থেকে, কোনো রকম ফুড কালার বা কোনো কিছু ইউজ করছি না আমি। বিটগুলো বেছে নিলাম, টমেটোটাগুলোকে ভালো করে বের করে নিয়েছি, বাদ বাকিটা মিক্সচার করে পেস্ট করে নেবো ভালো করে, দিয়ে ওটাকেও অ্যাড করে নেবো। নিয়ে এটাকে এবার ফোটাতে থাকবো, 10 মিনিটের মতো ফোটাতে থাকবো, সসটা ঠিক হয়ে আসবে। সিক্রেট এর সঙ্গে আর একটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে শেফদের একটা সিক্রেট থাকে, সেটা হচ্ছে ইমলি, তেঁতুল। তেঁতুলকে গুলে তার ভালো করে জল দিয়ে গুলতে হবে, গুলে তার মাড়টা বের করে ওটার সঙ্গে পরিমাণ মতো করতে হবে, মেশাতে হবে অল্প। ওটা একটা সিক্রেট থাকে শেফদের, ইমলি বা তেঁতুল গুলে তার মাড়টাকে বের করে দিতে হবে। এই যে সস আমার ঠিক হয়ে আসছে, আরও ফোটাতে থাকবো, এখনও ঠিক হবে, অনেকটা পাতলাই আছে। যেসব কোম্পানির সসগুলো আমরা খাই বা দেখি ব্যবহার করি, ওই সসগুলোর তুলনায় এই সসটা অনেকটা ন্যাচারাল এবং শরীরের পক্ষে হেলদি। যেহেতু ফ্রেশ টমেটো কেটে আমরা বয়েল করে বানাচ্ছি, এবং এই টমেটো যে সময় দাম কম থাকে সেই সময় এই টমেটো কিনে নিয়ে এসে এরকম সস বানিয়ে রেখে দিতে পারেন, ভিজে বা এমনি বাইরেও রেখে দিতে পারেন 6 মাস 1 বছর, এটা স্টোরে থেকে যাবে, খারাপ হবে না এবং সুন্দর থাকবে, ভালোই থাকবে, কালারও ঠিক থাকবে, টেস্টও ঠিক থাকবে। 6 মাস 1 বছর এটা থেকে যাবে, কোনো অসুবিধা হবে না। ভালো করে ঠান্ডা করে তারপর কাঁচের বয়মে করে রেখে ভালো করে ঠান্ডা করার পর তারপর ঢাকনা লাগিয়ে রেখে দিলে এটা অনেক দিন থাকবে। তেঁতুলের জলটা আমি ইউজ করে দিয়েছি, ব্যবহার করে নিয়েছি,
ফুটতে দেব। সসটা আমার ঠিক হয়ে আসবে। একটু সল্ট অ্যাড করে দিলাম, অল্প সল্ট দিয়ে দিয়েছি। সসটা আমার প্রায় রেডি হয়ে এসেছে। নাড়াতে থাকতে হবে, নিচে বসে যাবে না হলে, মাঝে মধ্যে করে নাড়াতে হবে। যেহেতু মোটা হয়ে এসছে সসটা আমার ঠিক হয়ে আসছে, সেই জন্য এটাকে একটু একটু করে নাড়াতে হবে। অনেকটা গাঢ় হয়ে গেছে দেখুন সসটা, কালারটাও খুব সুন্দর এসছে এবং খেতে খুব সুস্বাদু হয়। পেস্ট টমেটো দিয়ে এরকম সস বানিয়ে স্টোর করে রাখতে পারেন, ইনস্ট্যান্ট ব্যবহার করতে পারেন। দেখুন সসটা কত সুন্দর কালার এসছে। আর একটু ঠিক হবে, ফুটিয়ে নিই কত সুন্দর কালার এসছে। সসটা ফুটিয়ে নিচ্ছি আর একটু আমি। আর একটু ঠিক হয়ে আসবে সসটা। একটা সুতির কাপড়ে করে এই সসটাকে ছেঁকে নিতে হবে, ভালো ছেঁকে নিয়ে এবার ঠান্ডা করে তারপরে কাঁচের বোতলে গরমে ভরে রাখতে হবে। ঠান্ডা করার পর সুতির কাপড়ে এটাকে আরেকবার স্ট্যান্ড করে নিতে হবে। স্ট্যান্ড করে নিলে এইরকম একটা স্টেজ চলে আসবে। সসটা আমার পুরো রেডি, এরকম চলে আসবে সুতির কাপড়ে ছেঁকে নেওয়ার পর। তারপরে ঠান্ডা করে কাঁচের গরমে ভরে ভালো করে ঠান্ডা করে ঢাকনা লাগিয়ে এবার স্টোর করে রাখতে পারেন অনেকদিন থাকবে। বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং ফলো করুন চ্যানেলটাকে। সুন্দর সুন্দর রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আগামী দিন আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসবো আমি আপনাদের সামনে। বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং খেয়েও টেস্ট করবো সসটা কেমন টেস্ট হয়েছে। সুন্দর টেস্ট, ওয়াও, এটাও খুব খেলাম, সুন্দর টেস্ট, ওয়াও।